বর্তমানে সময়ে ভার্সেটাইল অভিনেতার কথা আসলেই যে মানুষটার নাম প্রথমে আসবে তিনি নিঃসন্দেহে আফরান নিশো। গেল দুয়ারে তিনি আমাদের এমন কিছু নাটক উপহার দিয়েছেন যেগুলো এত সহজে ভোলা যাবে না। সেই ভার্সেটাইল অভিনেতা আগামী ঈদুল আজহায় আবারও এমন কিছু নাটক নিয়ে আসছেন যেগুলো না দেখলে চরম মিস করবেন। আগামী ঈদুল আজহায় আফরান নিশোর কোন নাটকগুলো আসতে চলেছে তা জানতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি আফরান নিশোর একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকবে। পেইং গোস্ট বাংলাদেশে নাট্য জগতের কথা বলেন কিংবা সিনেমা জগতের কথা বলেন, সেখানে ভৌতিক গল্প নির্ভর তেমন কোনো মানসম্মত নাটক এখনো আমরা পাইনি। হাতে গোনা যতগুলো কাজ পেয়েছি সেগুলোর বেশিরভাগ দর্শকদের ভয় দেখানোর বিপরীতে কেবল হাসাতে পেরেছে, যা পুরো দমে হিতের বিপরীত। তবে এবার হয়তো সেই বস্তাপচা গল্পের বাইরে গিয়ে নিশু তার ভক্তদের ভিন্ন কিছু গল্প উপহার দিতে চলেছেন, যে নাটকে থাকবে একটা শ্বাসরুদ্ধকর ভৌতিক গল্প। এবার দেখা যাক সেই চ্যালেঞ্জ কতটা আশার আলো জ্বালাতে পারে। নইম ইমতিয়াজ নিয়ামুল বানাচ্ছেন পেইং গোস্ট, লিড রোলে থাকবেন আফরান নিশো এবং সাবিলা নূর প্রমুখ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে প্রচারিত হবে। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা সায়েন্স ডিফাইন করতে পারে না। আই এম সিঙ্গেল, শ্বাসরুদ্ধকর থ্রিল থেকে শুরু করে মানুষকে কাঁদানোর মতো কত গল্পই তো নিশো তার ভক্তদের উপহার দিয়েছেন, মন জয় করেছেন অগণিত মানুষের। সেই আফরান নিশো এবার হাজির হচ্ছেন একটা ব্যতিক্রমী গল্প নিয়ে। যতটা আন্দাজ করা যায় এই নাটকটা হয়তো চেনা গল্প থেকে খানিকটা ব্যতিক্রম হতে চলেছে। প্রেম ভালোবাসা কিংবা আবেগ মাখা গল্পের সাথে যদিও সেই গল্পটার একটু মিল আছে, তবু এর শেষটা হবে অন্যরকম। হয়তো ত্রিভুজ প্রেমের কোনো গল্পে নির্মিত হবে আই এম সিঙ্গেল, যেখানে অভিনয় করবেন নাদিয়া মিম, তানজিন তিশা এবং আফরান নিশো। কমেডি রোমান্টিক ধাঁচের এমন গল্প, দেখা যাক কতটা সফলতার মুখ দেখতে পাই। আমি একা নাটকটি পরিচালনায় থাকবেন জাকারিয়া শৌখিন। তুমি আমার স্বপ্ন সারথি। সিন্ডিকেট, নাট্যপ্রেমী মানুষগুলোর কাছে রোমান্টিক ধাঁচের নাটকগুলো যতটা না প্রিয় তার চেয়ে বেশি প্রিয় রোমান্টিক থ্রিলার ধাঁচের শ্বাসরুদ্ধকর গল্পগুলো, যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে থাকে প্রেম ভালোবাসা ছলনা এবং স্বার্থপরতা, যে গল্পগুলো দর্শকদের টেনে ধরে রাখে প্রতিটা মুহূর্ত। এবার আফরান নিশো এমনই এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছেন আসন্ন ঈদুল আজহায়। সিন্ডিকেট মূলত একটা ওয়েব সিরিজ যার মূল গল্পটা তিনজন মানুষকে নিয়ে এগিয়ে যাবে। সিন্ডিকেট পরিচালনা করবেন গুণী নির্মাতা শিহাব শাহীন। জানা অজানা সব প্রশ্নের উত্তর দিতে সিন্ডিকেট আসছে আগামী ঈদে। কাইজার, আফরান নিশোর আপকামিং যতগুলো ফিকশন রয়েছে সেগুলোর মাঝে কাইজার সবচেয়ে বেশি অপেক্ষিত একটা কাজ, যার জন্য দর্শক মহল না খাওয়া বাদ দিয়ে অপেক্ষার প্রহর গুনছে। এবার সেই অপেক্ষার হয়তো অবসান হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষিত সেই ফিকশন আসতে চলেছে আগামী 8ই জুলাই হইচয়ে। ওয়েব সিরিজ কাইজারের গল্প নিয়ে বলতে গেলে এটি মূলত একজন গেম ডিটেকটিভের গল্প, যার কাছে কোনো ক্রিমিনাল তার অপরাধ গোপন রাখতে পারে না। যেভাবেই হোক সে একটা ঘটনার অতল গভীরে প্রবেশ করতে সক্ষম সেই মাস্টার মাইন্ড। দেখা যাক আগামী ঈদুল আজহায় দর্শকদের কতটা মানসম্মত কাজ উপহার দিতে পারেন। যেখানে ভালোবাসা শেষ সেখানে গল্প শুরু। বাঁচিবার হলো তার স্বাদ, ভিকি জাহেদ এবং আফরান নিশোর কেমিস্ট্রি কেমন তা হয়তো ইতিমধ্যে দর্শক জেনে ফেলেছে। গেল দুয়ারে পুনর্জন্ম এবং ভুল জন্ম নাটকগুলো দিয়ে তারা এখন আলোচনার শীর্ষে। পুনর্জন্মের সেই মাস্টার মেকার ভিকি জাহেদ এবার আবারও নিয়ে আসছেন মাথা নষ্ট করা শ্বাসরুদ্ধকর গল্প, যেখানে থাকবে টানটান উত্তেজনা এবং ভরপুর সাসপেন্স। নাটকের ট্রেলার দেখে যথেষ্ট আশাবাদী মনে হচ্ছে। এবার বোধহয় ভিকি জাহেদ তার ফিকশনে নতুন কলাকৌশলীদের কাজে লাগিয়ে ভিন্ন কিছু উপহার দিতে চলে। নাটকটি প্রচারিত হবে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে, অতএব ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবার বিশাল ধামাকা নিয়ে আসছেন ভিকি জাহেদ। আপনারা দেখলে আমার লজ্জাও লাগে ঘৃণাও লাগে, ছোট ভাইয়ের খুনি লাগে কোয়ালিটিটা মিসপেন করতেছে। প্রিয় দর্শক, শেষ করছি এই পর্ব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।